শেখাবাত হোসেনের স্ত্রী। হ্যাঁ, আমি বালাপোষ মানে আমার স্বামীর কাছেই শিখেছি, আমার স্বামীর কাছেই আমি করতাম। তারপরে স্বামী করতে করতে তখন মেয়া দেখে শেখাতে লাগলাম। শ্বশুরও মানে শিখে জানে, শ্বশুরও করেছিলেন। তারপরে এই শিল্পীটা ধরেন আমি বাঁচিয়ে রেখেছি ছেলে মেয়েদেরকে শিখিয়ে। চুলোকে হাত দিয়ে মানে পরিষ্কার করে আগে রং কালারিং করতে হয়, কালারিং করে ভালো করে ছাড়িয়ে রোদ্দুরে শুকাতে হয়। তারপরে আপনার ওটাকে ওই তুলো ধোনা ওই ইয়ে দিয়ে রিফাইন করতে হয় অনেকবার। সেই তুলো, যেই তুলো একদম পুরো ডাস্ট হয়, সেই তুলোকে সেটিং করা হয় দুটো মলমলের মধ্যে। সেই মলমলের উপরে একটা একদিকে আপনার সিল্কের কাপড় থাকে, আর একদিকে ভালো মলমল দিয়ে সাইডে 2 ইঞ্চি বর্ডার দিয়ে, আর পাশে একটা পাইপিং, পাতলা পাইপিং দিয়ে মুগজি মতো, ওটাকে মুগজি বলা হয়, ওটা দিয়ে হাতে সেলাই হয়। এই কাজটা আমাদের নবাবী আমল থেকে হয়ে চলে আসছে, বা এটা বাবা করতেন। বাবা করতে করতে আমরা বিয়ে করেছি, শিখেছি বাবার কাছেই, শিক্ষা আমাদের ছোটো থেকেই বাবার কাছেই থাকতাম, ওই কাজ দেখতাম, বসে বসে শিখতাম। শেখার পর যখন বাবা মারা গেছে, গত 4 বছর হচ্ছে, আপনার 15 ফেব্রুয়ারি 16 সালে 18 সালে মারা গিয়েছেন 15 ফেব্রুয়ারি, তারপর থেকে আমরাই নিজে চালাচ্ছি এই কাজটা। আমাদেরও আবেদন সরকারের কাছে যে আমরা এই কাজটা বাঁচিয়ে রাখতে পারি, সেজন্য যেমন আমাদেরকে কোনো আর্থিক সাহায্য করেন সরকার। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।